हेलो फ्रेंड्स, बेंगल जॉब स्टडी यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज एक्षुनि मात्र पावा खबर अनुसारे राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके उठे एलो 10टी एकदम लेटेस्ट अपडेट एवं एर साथेई जारी हलो पश्चिमबंग निये आरो 5-5टी बड़ नियम। तई पश्चिमबंग बासीदेर जन्य थाकछे आजकेर भिडियोते नतून चमक। प्रथमेई चोख राखबो आबहावा दफ्तरेर तरफ थेके बिराट बड़ भयंकर खबर। इतिमध्ये सतर्कबार्ता जारी करलो एकाधिक जिला। राज्येर बेश कयेकटी जिलातेई ब्यापक कुयाशार सम्भावना। साथेई उठे एलो 5टी जिलाते नतून বৃষ্টির বিশাল বড় সম্ভাবনা। কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে রয়েছে বিস্তারিত বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে উঠে আসছে কেন্দ্রের বাজেট অধিবেশন নিয়ে বিশাল বড় ঘোষণা, যাতে প্রভাব পড়বে রাজ্যেও। বাজেট ঘোষণায় কোন কোন জিনিসের দ্রব্য মূল্য বাড়তে পারে, তবে কি কি জিনিসের উপর পাওয়া যাবে একাধিক ছাড়, এবং এরই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভাষণে বিশাল বড় সুখবর রাজ্যবাসীদের জন্য, যারা মূলত রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের জন্য থাকছে আরো একটি বিশাল বড় সুখবর। তারই সাথে উঠে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তরফ থেকে ভারতের করোনা পরিস্থিতি এবং তার টিকাকরণ নিয়ে উঠে এলো আরো দুটি বিশাল বড় খবর। তাই টিকা নেওয়ার আগে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে এই আপডেটটি জানতেই হবে। এবং তার সাথে আবার পাল্লা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিশাল বড় ঘোষণা রাজ্যকে নিয়ে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাদের বাড়িতে কোনো ছেলে থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে থাকছে দুটি বিশাল বড় সুখবর। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনে দেখতে থাকুন, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিনের বাছাই করা সেরা সংবাদগুলো দেখার জন্য আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টিতে চেপে দিয়ে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলো, চাকরির আপডেট সবার প্রথমে আপনি জানতে পারবেন। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, রড তলোয়ার নিয়ে হামলা স্থানীয়দের, রাষ্ট্রদ্রোহী নয় ফুসছে কৃষকরা। উত্তর ভারত জুড়ে আবারও ডাক দিল দিল্লি চলো, যেখানে আমরা রাষ্ট্রদ্রোহী নয়, আমরা খলিস্তানি জঙ্গি নয় ফুসছেন তারা। দিল্লি সীমানায় প্রতিবাদে আজ হুঙ্কার বদলে গিয়েছে। সরকারের কঠোর পদক্ষেপে যখন মনে হচ্ছিল কৃষকরা ব্যাক ফুটে, ঠিক তখনই নাটকীয় পটবদল। আর তাই দেখা গেল বৃহস্পতিবার রাতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে মেরঠ বাগপথ মুজফ্ফরনগর থেকে দিল্লিতে এসছেন হাজার হাজার চাষি। আর এবার কেন্দ্রকে চাপে ফেলে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন জাট সম্প্রদায়ও। শুধুমাত্র সীমানা এলাকা নয়, হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন। মুজফ্ফরপুরে শুক্রবার আয়োজন করা হয়েছিল কিষাণ মহাপঞ্চায়েতের, আর সেখানে এবার যোগ দিয়েছিলেন হাজার হাজার কৃষক। এবং সেই কৃষক মহাপঞ্চায়েত থেকে ফের ডাক উঠেছে দিল্লি চলো। আবারও ভয়ঙ্কর পরিস্থিতি, জম্মু কাশ্মীর থেকে আসছে মিছিল, জাট আসছে হরিয়ানা থেকে, আর তাই আচমকাই অসম্পূর্ণভাবে ব্যাক ফুটে মোদী সরকার। এরপরও উত্তেজনা সীমিত হয়নি, যেখানে দিল্লি হরিয়ানার সিঙ্গু সীমানায় রড ও তরোয়াল নিয়ে আন্দোলনরত কৃষকদের উপর হামলা উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। তাদের দাবি, আমরা স্থানীয় বাসিন্দা, বিক্ষোভরত চাষীদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর। আর এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিঙ্গুতে লাঠি চার্জ করেছে পুলিশ, কান্দনে গ্যাসের আবারও সেল ফাটানো হয়েছে। এমনকি দিল্লি পুলিশের এক আধিকারিককে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে হাঙ্গামাকারীদের বিরুদ্ধে। আর এবার আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং কৃষক, আটকও করা হয়েছে কয়েকজন হামলাকারীকে। সিঙ্গুর জমায়েত থেকে কৃষক আন্দোলন বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তৈরি হয়েছে সংঘর্ষের পরিস্থিতি। বৃহস্পতিবার রাত থেকে উত্তরপ্রদেশের গাজীপুর সীমানায় চাপে চাপে উত্তেজনা। এদিন সম্পূর্ণ সন্ধ্যা পর্যন্ত নতুন করে সংঘাত না হলেও টেনশন রয়েছে পুরোমাত্রায়। তবে বিক্ষোভস্থল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও গাজীপুরে নিজেদের অবস্থানকে এক বিন্দু সরাননি কৃষকরা, বরং সীমানায় কিষাণ একতা মঞ্চের সামনে ভিড় বেড়েছে ঘন্টায় ঘন্টায়। আর এবার সেই মঞ্চ থেকেই তারা স্পষ্ট জানিয়েছেন, যতই ভয় দেখাক পুলিশ, তিনটি কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন এভাবেই চলবে। চোখ রাখবো পরবর্তী খবরে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও কড়া হুঁশিয়ারি, বিশাল বড় খবর উঠে এলো বিশাল বড় সতর্কবার্তা সাথেই। সেখানে ইতিমধ্যে খবর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে, যার ফলে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নামতে পারে, এমনই কড়া সতর্কবার্তা জারি করলো ইতিমধ্যে, যার ফলে যান চলাচলে ব্যাহত ঘটতে পারে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী 3 দিন রাত্রিবেলা শীতের তাপমাত্রা সেরকম হঠাৎ করে পরিবর্তন হবে না। এর সাথে উঠে এলো নতুন তথ্য, যেখানে
সেখানে চারটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, যেখানে মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনই নতুন করে বার্তা জানানো হয়েছে। তবে যে কটি জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে প্রবল হারে বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা 3.8 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পং এ 6.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে উঠে আসে গোটা কেন্দ্রের বাজেট অধিবেশন নিয়ে সুর চড়েছে গোটা বাংলায়। বাড়বে কোন কোন জিনিসের দ্রব্যমূল্য, কোন কোন জিনিসে মিলবে একাধিক ছাড়, তা নিয়ে উঠে এলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। যেখানে হাতের মাঝে আর 1 থেকে 2 দিন, তারপরেই বাজেট অধিবেশন, বাংলায় নতুন করে আসবে ঝড়, বিশাল বড় সংবাদ ইতিমধ্যে উঠে এলো। করোনার জেরে বেশ কিছু চাকরি প্রার্থীরা ট্যাক্সের ব্যাপারে অব্যাহতর কথা আশা করছে। এছাড়াও সব মিলিয়ে এবার করোনা অর্থনীতির চমক থাকবে বলে জানা যাচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফ থেকে। যেখানে অর্থনীতি টালমাটাল, করোনার জেরে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলা তথা গোটা ভারতের বিশাল ক্ষতি হয়েছে করোনায়। তবে কর প্রদানকারী ব্যক্তিরা চাইছে একাধিক ছাড় করের ক্ষেত্রে। এছাড়াও থাকছে বেশ কিছু দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে আরো কয়েকটি বার্তা। তবে তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্যে আসবেন অমিত শাহ, এরকম আশা দিয়ে একের পর এক মানুষকে ডেকেছেন গোটা রাজ্য জুড়ে। আর তারপরে হঠাৎ করে সভা ফাঁকা, বললেন অমিত শাহ আসবে না, তা নিয়ে ইতিমধ্যে বিশাল বড় দুঃসংবাদ গোটা পশ্চিমবঙ্গে। আশা নিয়ে এসে হতাশা হলো বহু মানুষ, যার ফলে ক্ষোভ চড়েছে এবার কেন্দ্রের উপর। তবে যার একটাই কারণ, দিল্লি বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণের জেরেই অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর বাতিল শেষ মুহূর্তে। যেখানে শুক্রবার রাতেই কলকাতায় এসে পৌঁছানোর কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, কিন্তু শেষ মুহূর্তেই সেই সফর বাতিল হয়ে গেল। দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনেই বিস্ফোরণের জেরে তিনি এই সফর বাতিল করেছেন বলে ইতিমধ্যে সরকারিভাবে জানা গিয়েছে। তবে বিরোধীরা অভিযোগ করছে কৃষক আন্দোলনের জেরে দিল্লি সীমানায় পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেওয়ায় আপাতত দিল্লি ছাড়ছেন না অমিত শাহ। যেখানে এই প্রথম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কনে আসার কথা ছিল, যার জন্য গোটা মায়াপুর ঘিরে ফেরা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। আয়োজনও ছিল এলাহি মধ্যাহ্ন ভোজেরও, কিন্তু রাতে জানা যায় শনিবার সব শেষ মুহূর্তেই কর্মসূচি বাতিল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন অমিত শাহ আসছেন না, দিল্লিতে বিস্ফোরণের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানী ছাড়তে পারছেন না। তারপরে প্রশ্ন উঠে, যেখানে রবিবার ডুমুর জেলায় নির্ধারিত যোগদানের কর্মসূচি কি তাহলে হবে না? দিলীপবাবু জানিয়েছেন এই কর্মসূচি যথারীতি হবে। যেখানে বলা হয়েছে যাদের দলে যোগ দেওয়ার কথা তারা যোগ দেবেন, কিন্তু অমিত শাহ না আসতে পারলে অন্য কোন কেন্দ্রীয় নেতা সেই সভায় উপস্থিত থাকতে পারে। এরপরে উঠে এলো বিরাট বড় আপডেট, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়ে থাকলেই বিরাট বড় সুখবর। তবে তার পূর্বে জানিয়ে দেবো ইতিমধ্যে একটি বড় আপডেট, স্কুলের সিলেবাসে স্থান পেল করোনা ভাইরাস। এর একটাই উদ্দেশ্য, পড়ুয়াদের সচেতন করা, বিশাল বড় সুযোগ। যেখানে করোনার দাপট কমেছে কিন্তু নির্মূল হয়নি, এই সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় রাখতে নতুন পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এবার স্কুলের পাঠ্য বইয়ে বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে, যেখানে পড়ুয়াদের মাধ্যমে সচেতন করে বার্তা পাঠাবে স্কুল শিক্ষা দপ্তর। যেখানে ষষ্ঠ, সপ্তম এবং একাদশ শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষা বইয়ে ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা এ বিষয়ে নিজেদের যাতে অব্যাহত রাখতে পারে, তেমনি মারণ রোগের বিষয়ে অন্যান্য সতর্ক বার্তাও তারা পালন করতে পারে, এমনই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে দপ্তরের কর্তাদের তরফ থেকে। এরপরে উঠে আসে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের পাস করা ছেলে মেয়েদের জন্য দারুণ সুখবর। যেখানে বলা হচ্ছে রাজ্য পুলিশে 3 বছরের নিয়োগ হবে 27,000, বিরাট বড় কথা ঘোষণা করলেন এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিরাপত্তাকে আরো উন্নত করতে পশ্চিমবঙ্গের বুকে আগামী 3 বছরের মধ্যে 27,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এদিন বৃহস্পতিবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাগ্রত বাংলার প্রকল্পে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা ঘোষণা করেন। এখানে এই পদে রয়েছে 2,400 সাব ইন্সপেক্টর, তবে তার সাথে 24,000 মতো কনস্টেবল। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের আইন শৃঙ্খলার ভিত যে কতটা মজবুত করা হবে তা নিয়ে ইতিমধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এদের জন্য কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাই যে সমস্ত পড়ুয়ারা ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছেন তাদের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু করতে হবে, কারণ সামনে রয়েছে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। তবে তার পূর্বে 2021 সালের পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যার আবেদন চলছে 20 ফেব্রুয়ারি আগে পর্যন্ত আপনারা প্রায় আবেদন করতে পারবেন। এরপরে উঠে আসে করোনার ভ্যাকসিন নিয়ে আরও একটি বিশাল বড় আপডেট, যেখানে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের পর রাজ্যের ফ্রন্টলাইন এবং গোটা দেশের ফ্রন্টলাইন কর্মীদেরকে করোনার টিকা দেবে এমনই জানিয়েছে বিশাল বড় খবর, যা ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যে শুরু হয়ে যাবে। আর এরই পূর্বে উঠে এলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO তরফ থেকে বিশাল বড় প্রশংসা গোটা করোনার ভ্যাকসিন নিয়ে। ফের বিশ্ব দরবারে এবার উজ্জ্বল হলো ভারতের মুখ করোনার ভ্যাকসিন নিয়ে আরও একটি নতুন ইঙ্গিত। যেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি কথা বলতে গিয়ে বলেন ভারতের তৈরি করোনার ভ্যাকসিন এবার সারা বিশ্বের সম্পদ এবং এই ভ্যাকসিন বাংলাদেশ সহ পড়শি দেশগুলোকে যোগান দিচ্ছে ভারত, তা নিয়ে বিশাল বড় প্রশংসা করলো এবার
এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব দরবারে আবারও নাম ছড়িয়ে গেল ভারতে। এমনকি তিনি এদিন আরো বলেন, ভারতে যথেষ্ট পরিমাণে টিকার ভ্যাকসিনের ডোজ তৈরি করেছে তারা, ইতিমধ্যে গোটা বিশ্বকেও চাহিদা সম্পূর্ণ করতে তারা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে, আমার তা নিয়ে দৃঢ় বিশ্বাস। এমনই প্রশংসে ভারতের মুখ উজ্জ্বল গোটা বিশ্ব দরবারে, বিশাল বড় সুখবর উঠে এলো ইতিমধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে। এরপরে উঠে আসছে আবাস যোজনা নিয়ে নতুন আপডেট, সাথে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ঝাঁপিয়ে পড়ছেন বাংলার উন্নয়নে। আরো এক নতুন পদক্ষেপ, বাংলায় হবে নতুন করে উন্নয়নে। রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের জন্য আবারও বিশাল বড় সুখবর ইতিমধ্যে ঘোষণা হবে। তবে তা জানতে হলে এই ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বাকি থাকা আপডেটগুলো এইমাত্র দেখে নিতে পারবেন। সাথে আজকের খবরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই তাও উল্লেখ করে দেবেন। তাই আর দেরি না করে অবশ্যই ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই করতে পারে হাজার হাজার মানুষকে সচেতন। আর এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি, ভিডিও স্ক্রিনের উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাইল, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।